হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরু করছি আজ নতুন একটি রেসিপি। আজ আমি বানাবো দারুণ মজা রুবাবের পাতা দিয়ে একটি টক, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই রুবাবের ডাটা দিয়ে আমি টক রান্না করে খেয়েছি, পাতা দিয়ে কখনো খাইনি। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পাতা দিয়ে কিভাবে রান্না করা যায়। আর এই টক রান্না আমি বাংলাদেশে থাকতে কখনো খাইনি, বা বাংলাদেশে আমি এই রুবাবের গাছ কখনো দেখিনি। যদি বাংলাদেশে রুবাবের গাছ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এই তো আমি গার্ডেন থেকে পাতা কেটে তুলে এনেছি, এখন এগুলোকে সুন্দর করে বেছে রান্না করব। এই তো আমি এখন পাতাগুলা ভালোভাবে বেছে নেব। আর এই যে ডাটার মতো লাগছে, এগুলি সব সময় কিনে এনে টক রান্না করতাম, আমি কখনো জানিনি যে পাতা দিয়ে টক খাওয়া যায়, এই বছর জানলাম। তো আমার লন্ডন আসার দুই যুগের উপরে হয়ে গেছে, আমি পাতা দিয়ে কখনো খাইনি। তো আমার এক বোনের কাছ থেকে শুনেছি পাতা দিয়ে নাকি টক রান্না করা যায়, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি একদিন খেয়েছি, অনেক মজাও হয়েছিল, তো এর জন্য আপনাদের মাঝেও শেয়ার করছি। এই তো আমি পাতাগুলা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। এখানে আমি এক প্যাকেট মোলা মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় মাছ দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে ছোটো মাছ দিয়ে টক রান্না করলে বেশি ভালো লাগে। তো চলুন ঝটপটভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে ফেলি। এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি। এখন সামান্য হালকা ভেজে নেব। এই তো রসুন হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর রান্নাবান্না তো আমরা মেয়েরা সবাই জানি মোটামুটি, তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর কিছুক্ষণ বাঁচতে থাকবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়, তারপরে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমি জানি সবাই টক রান্না করতে পারেন, এরপরেও এক একজনের রান্না এক এক রকম, আমি আমার রান্না আপনাদের মাঝে শেয়ার করছি। এখন আমি ভেজে নিয়েছি, 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে মিক্স করে ঢেকে রাখব। এখন বলক চলে আসছে, আমি ঢাকনা সরিয়ে পাতাগুলো ঢেলে দিচ্ছি, তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখব। আসলে দেশে পাতা কখনো শপে বিক্রি হয় না, যাদের গার্ডেন আছে বা গার্ডেনে যদি ফলান তাহলে এই পাতা দিয়ে রান্না করে খেতে পারবেন, আমাকে আমার এক বোন দিয়েছেন, তো আমি আপনাদের মাঝে এই শেয়ার করছি। আসলে এই টকটা অনেক মজা, যদি ছোটো মাছ দিয়ে আমার মতো এভাবে রান্না করে খান। এই তো এখন আমি ডেকে দিয়েছি, আর অনেক তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যায়। এই তো পাতাগুলো নরম হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 2 রাখা মাছগুলো ঢেলে দিচ্ছি, আর আবারও নাড়াচাড়া করে ডেকে রাখবো। এখন আমি ঢাকনা সরিয়ে 1/2 কাপের মতো পানি দিব, যাহাতে মাছগুলা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, তারপর আমি ডেকে রাখব। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর ফ্রিজের মাছ একটু শক্ত, বাংলাদেশের তাজা মাছ হলে এত জাল দিতে হয় না, এদেশের মাছ একটু জাল দিতে হয়,
এখন ব্লক চলে আসছে, এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ আদা ভাঙা রসুন দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি টকে রসুন দিয়ে দেন তাহলে আলাদা একটা স্বাদ হয়, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আমি সব সময় টক রান্না করলে বলে থাকি যে যখন ফাইনাল আপনারা ঝোল দিবেন এর আগে সামান্য রসুন দিয়ে দিবেন আদা ভাঙা করে, দেখবেন যে আলাদা একটা ঘ্রাণ হয়। এই তো আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপের মতো পানি। আর এই রুবাবের পাতা দিয়ে টক রান্না করলে বেশি পানি দিতে হয় না, যদি বেশি পানি দেন তাহলে টক হবে না। আপনারা দেখতে পারছেন এভাবেই এর ঘনত্বটা রাখতে হবে। এই তো আমি ডেকে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে, এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও সব কিছুকে মিক্স করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার রুবাবের পাতা দিয়ে মোলা মাছের টক, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে, আর ঘনত্বটা আপনারা দেখতে পারছেন। এই তো নামিয়ে নিব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।